नमस्कार बंधुरा, भालो आछेन तो सबाई। द श्रेयास किचेने आजकेर पर्वे आमी निये एसेछि चिकेन ब्रेड रोल। रेसिपिटी पुरो देखार अनुरोध रइलो, आर देखे एखोनो जारा सबस्क्राइब करेननि आमार चैनलटिके तारा निश्चय सबस्क्राइब करबेन अनुरोध रइलो। आपनादेर उत्साहे आमाके आपनादेर जन्य आरो नतून नतून रेसिपि निये आसते साहाज्य करबेन। এই রেসিপিটি কি করে করলাম দেখুন। প্রথমে আমি 2 চামচ সাদা তেল গরম করেছি কড়াইতে, আর একটা পেঁয়াজ কুচানো দিলাম। একটু ভাজা হয়ে এলে তাতে 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে এলে এবারে আমি চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি। এখানে চিকেনটা আমি মানে পুরো কিমাও নেই, একদম ছোট ছোট করে কাটা আছে, এটা ভেজে নিচ্ছি আগে পেঁয়াজ আদা রসুন বাটার সঙ্গে। এই চিকেনটাকেও একটু ভেজে নিচ্ছি। তারপরে এতে দিচ্ছি আন্দাজ মতো নুন, লঙ্কার গুঁড়ো, আর ধনে গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আমি 1 চামচ দিয়েছি, আর ধনে গুঁড়ো দিয়েছি 1/2 চামচ দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। চিকেনটা ভালো করে কষাবো যতক্ষণ এর মানে জল ভাবটা শুকিয়ে যাওয়া অবধি কষিয়ে নেব। দেখুন একটু জল ভাব বেরিয়ে এসেছে, জলটার শুকিয়ে যাওয়া অবধি এটাকে কষিয়ে নেব। এবারে আমি দিচ্ছি 1 চামচ গরম গোলমরিচ গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে এই পুরো শুকিয়ে এসছে ভালো করে চিকেনটা কষানো হয়ে গিয়েছে। এবারে এটা ঠান্ডা হতে রেখে দেব, ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেব, ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করি। এবারে আমরা পাউরুটি নিয়েছি, পাউরুটিগুলোর সাইডগুলো আমি কেটে নিয়েছি। তা এতে সামান্য জল দিয়ে দুদিক ভিজিয়ে নিচ্ছি। তারপরে আবার ভালো করে দেখুন হাত দিয়ে চেপে চেপে একটু তাহলে মানে এটা পাতলাও হয়ে যায়, আর এইভাবে জলটা ঝরিয়ে নিচ্ছি। তারপরে যে স্টাফিংটা রয়েছে সেটা মাঝে দিয়ে ভালো করে এটা মুড়িয়ে নিয়ে একটা সিলিন্ডার আকার দিয়ে এটাকে মুড়িয়ে নেব। মুড়িয়ে এই যে হাতের আকারে চেপে চেপে এটাকে সিলিন্ডার আকারে করে নেব। আবার দেখুন এইভাবে ভরে নিচ্ছি। ভালো করে হাতে এটাকে নিয়ে চেপে নিয়ে গোল গোল করে ঘুরিয়ে লম্বা একটা শেপ দিয়ে ওগুলোকে এরকমভাবে আমি করে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে এই ব্রেড রোলগুলো ভেজে নিচ্ছি। লাল হওয়া অবধি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে লাল হওয়া অবধি এগুলোকে ভেজে নেব। দেখুন এই লাল হয়ে যাওয়া অবধি এভাবে ভেজে নিয়ে আমাদের চিকেন ব্রেড রোল রেডি হয়ে গেল। দারুণ ক্রিস্পি খেতে হয়, খুব ভালো লাগে। ইভিনিং স্ন্যাক্স হিসাবে এই চিকেন ব্রেড রোল খুবই ক্রিস্পি, খুবই ভালো লাগে। এখন আমাদের সার্ভ করার জন্য রেডি হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বেল আইকন প্রেস করলে আমার ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। আবার আসবো অন্য রেসিপি নিয়ে। ধন্যবাদ।